এখন আমরা দ্বিতীয় রাজাবলী একুশ অধ্যায় পাঠ করছি। মনসি ও আমন রাজদ্বয়ের বিবরণ। মনসি ১২ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং ৫৫ বৎসর কাল জেরুসালেমে রাজত্ব করেন। তাঁহার মাতার নাম হিফশিবা। সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। সদাপ্রভু ইসরায়েল সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিদিগকে অধিকারচ্যুত করিয়াছিলেন তিনি তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারেই করিতেন। বাস্তবিক তাঁহার পিতা হিস্কিয় যে সকল উচ্চস্থলী বিনষ্ট করিয়াছিলেন তিনি সেগুলি পুনর্বার নির্মাণ করিলেন এবং ইসরায়েল রাজ আহাব যেমন করিয়াছিলেন তেমনি তিনি বালের জন্য যজ্ঞবেদী প্রস্তুত করিলেন এবং আশেরা মূর্তি নির্মাণ করিলেন আর আকাশের সমস্ত বাহিনীর কাছে প্রণিপাত ও তাহাদের সেবা করিতেন। আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশ্যে বলিয়াছিলেন আমি জেরুসালেমে আপন নাম স্থাপন করিব, সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর তিনি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে আকাশের সমস্ত বাহিনীর জন্য যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর তিনি আপন পুত্রকে অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন ও গণকতা ও মহকের ব্যবহার করিতেন এবং ভূতরিয়া দিগকে ও গুণী দিগকে রাখিতেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে বহু কদাচরণ করিয়া তাহাকে অসন্তুষ্ট করিলেন। আর তিনি আশেরার যে খোদিত প্রতিমা নির্মাণ করিয়াছিলেন তাহা সেই গৃহে স্থাপন করিলেন যাহার বিষয়ে সদাপ্রভু দাউদকে ও তাঁহার পুত্র সলোমনকে এই কথা বলিয়াছিলেন, আমি এই গৃহে এবং ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই জেরুসালেমে আপন নাম চিরকালের নিমিত্ত স্থাপন করিব। আর আমি তাহাদের পিতৃপুরুষ দিগকে যে দেশ দিয়াছি সেই দেশ হইতে ইসরায়েলের চরণ আর চালিত হইতে দিব না, কেবল যদি তাহারা আমি তাহাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছি এবং আমার দাস মোশি তাহাদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছে তদনুসারে যত্নপূর্বক চলে। কিন্তু তাহারা শুনিল না। আর সদাপ্রভু ইসরায়েল সন্তানদের সম্মুখ হইতে যে জাতিদিগকে বিনষ্ট করিয়াছিলেন তাহাদের অপেক্ষা অধিক কদাচরণ করিতে মনসি তাহাদিগকে কুপ্রবৃত্তি দিতেন। আর সদাপ্রভু আপন দাস ভাববাদীগণের দ্বারা এই কথা কহিলেন, যিহুদা রাজ মনসি এই সকল ঘৃণিত কার্য করিয়াছে, তাহার পূর্বে যে ইমোরিয়েরা ছিল তাহাদের কৃত সমস্ত কার্য হইতেও সে অধিক দুষ্কার্য করিয়াছে এবং আপন পুত্তলিগণ দ্বারা যিহুদাকেও পাপ করাইয়াছে। অতএব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি জেরুসালেমের ও যিহুদার উপরে এমন অমঙ্গল আনিব যে তাহা যে কেহ শুনিবে তাহার কর্ণযুগল শিহরিয়া উঠিবে। আর আমি জেরুসালেমের উপরে সমরিয়ার সূত্র ও আহাব কুলের ওলন বিস্তার করিব, যেমন কেহ থালা মুছিয়া ফেলে এবং মুছিলে পর তাহা উল্টাইয়া উবুড় করে, তদ্রূপ আমি জেরুসালেমকে মুছিয়া ফেলিব। আর আমি আপন অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করিব ও তাহাদের শত্রুগণের হস্তে তাহাদিগকে সমর্পণ করিব। তাহারা আপনাদের সমস্ত শত্রুর মৃগয়ার দ্রব্য ও লুট বস্তুস্বরূপ হইবে। ইহার কারণ এই, আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তাহারা করিয়াছে।
এবং যেদিন তাহাদের পিতৃপুরুষেরা মিশর হইতে বাহির হইয়া আসিয়াছিল সেই দিন অবধি অদ্য পর্যন্ত আমাকে অসন্তুষ্ট করিয়া আসিতেছে। সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া মনুষ্যী যিহুদাকে পাপ করাইয়াছিলেন, আপনার এই পাপ ভিন্ন তিনি আবার অনেক নির্দোষের রক্তপাত করিয়াছিলেন, এমনকি জেরুসালেমকে এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত রক্তে পরিপূর্ণ করিয়াছিলেন। মনুষ্যীর অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, সমস্ত কার্যের বিবরণ ও তাঁহার কৃত পাপ কি যিহুদা রাজগণের ইতিহাস পুস্তকে লিখিত নাই? পরে মনুষ্যী আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন এবং আপন বাটির উদ্যানে উষের উদ্যানে কবর প্রাপ্ত হইলেন, আর তাঁহার পুত্র আমন তাঁহার পদে রাজা হইলেন। আমন 22 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং জেরুসালেমে 2 বৎসরকাল রাজত্ব করেন। তাঁহার মাতার নাম মশুল্লেমথ, তিনি জটবাস্থ হারুষের কন্যা। তাঁহার পিতা মনুষ্যী যেরূপ করিয়াছিলেন তিনিও তদ্রূপ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন। তাঁহার পিতা যে পথে চলিয়াছিলেন তিনিও সেই সমস্ত পথে চলিতেন, এবং তাঁহার পিতা যে সকল পুত্তলীর সেবা করিয়াছিলেন তিনিও সেই সকলের সেবা করিতেন ও তাহাদের কাছে প্রণিপাত করিতেন। তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিলেন, সদাপ্রভুর পথে চলিতেন না। পরে আমনের দাসগণ তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিল, আর তাহারা রাজাকে তাঁহার বাটিতে বধ করিল, কিন্তু দেশের লোকেরা আমন রাজার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করিল। পরে দেশের লোকেরা তাঁহার পুত্র যোশিয়কে তাঁহার পদে রাজা করিল। আমনের কৃত অবশিষ্ট কর্মের বৃত্তান্ত যিহুদা রাজগণের ইতিহাস পুস্তকে কি লিখিত নাই? তিনি উষের উদ্যানস্থিত নিজ কবরে কবরপ্রাপ্ত হইলেন এবং তাঁহার পুত্র যোশিয় তাঁহার পদে রাজা হইলেন।